এ নিয়ে আরো খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জি সারিকা, আসলে গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে বলা চলে, কারণ পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য তারা বলছে যে আত্রাই নদীর পানি বর্তমানে বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছোট যমুনার পানি 74 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা একটি ভাঙ্গা অংশে এই মুহূর্তে অবস্থান করছি এবং এই জায়গায় মূলত মেরামতের কাজ চলছে। নান্দাইবাড়ি এই জায়গার নাম। এইখানে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ প্রস্তুত করা হচ্ছে এবং পাশাপাশি মানুষজনের পার হওয়ার জন্য একটি সাঁকো তৈরি করা হয়েছে বাঁশের, যাতে করে মানুষজন পার হতে পারেন। এখানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আসলে দেখতে এসেছেন, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা যেটি বললেন যে যেসব অংশে আসলে পানির গতি কমে গেছে সেগুলো অংশে খুব দ্রুততার সঙ্গে তারা মেরামতের চেষ্টা চালাচ্ছেন, আর যেগুলো এখনও কমেনি সেগুলোতে আসলে হয়তো আরও 2-3 দিন সময় লাগবে। আর যে অংশগুলো মেরামত শুরু হয়েছে এগুলো ঠিক হতে হয়তো 3-4 দিন সময় লাগবে, 3-4 দিন পরে মানুষজন এগুলো দিয়ে আসলে যাতায়াত করতে পারবে। ভারী যানবাহন না যেতে পারলেও হয়তো মানুষজন বা রিক্সা, ভ্যান, মোটরসাইকেল এই যানগুলো আসলে পার হতে পারবে। এদিকে জেলা প্রশাসন তারা বলছে যে আসলে এখন পর্যন্ত তারা 48 টন চাল বিতরণ করেছে, 1.5 লক্ষ টাকা দিয়েছে, যদিও বা মানুষজনের পক্ষ থেকে আসলে অভিযোগ আছে যে এটি হচ্ছে একদমই অপ্রতুল আসলে মানুষজনের চাহিদার তুলনায়। তারা চান যে তাদের যে আসলে বাড়িঘর হারিয়েছেন যারা, তাদের বাড়িঘর ঠিক করে দেওয়ার জন্য আসলে সরকার ব্যবস্থা নেবে এমনটাই তারা দাবি জানিয়েছেন। সারিকা, হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। এবারে গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জের কালুবাড়ি বাসারপাড়া এলাকায়। যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বিস্তীর্ণ ক্ষেত এই বন্যার পানিতে তলিয়ে গেছে। এরকম কিন্তু প্রতিটি ক্ষেত কিন্তু বিভিন্ন ফসলের জমি কিন্তু তলিয়ে গেছে। আর হচ্ছে আপনার মাধ্যমে যেটা জানাতে চাই যে এই বন্যার পানি কিন্তু যে গোবিন্দগঞ্জ পলাশবাড়িতে যে বন্যার পানি আসছে এটা কিন্তু আজকে কমতে শুরু করেছে। তো এখন আমি এই মুহূর্তে কথা বলতে চাই যে আপনার কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল জিয়াউল হকের কাছে, তো আমি জানতে চাই যে আসলে আপনাদের জমির কতটুকু ফসল ক্ষেত তলিয়ে গেছে বন্যার পানিতে? আসসালামু আলাইকুম। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় আমাদের এই বন্যার আকস্মিক বন্যার কারণে পানিতে নিমজ্জিত আছে প্রায় 1000 হেক্টর জমি। এর মধ্যে রোপা আমন ধানের সংখ্যাটাই বেশি, অর্থাৎ রোপা আমন ধান পাশাপাশি সবজি, মাসকলাই এই সমস্ত ফসল নিমজ্জিত রয়েছে। আমরা বর্তমানে এই পানি কমার পরপরে কৃষকদেরকে এখন থেকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, পানি যখন নেমে যাবে, বন্যার পানিটা যখন নেমে যাবে, তাৎক্ষণিকভাবে এই জমিগুলোতে সাদা পানি স্প্রে করে, বিশেষ করে ধানের জমিতে সাদা পানি স্প্রে করে জমিতে ধানের কাছে যে ধুলো ময়লা বা কাদামাটি লেগে থাকবে এগুলো যাতে পরিষ্কার করে দেওয়া হয়। তারপরেই তারা এগুলোকে 7-8 দিন পরে 8 কেজি বিঘাপ্রতি ইউরিয়া সার এবং পটাশ সার প্রয়োগ করে যাতে নতুন কোষি আবার তৈরি হবে গাছে, ফলনটা যাতে স্বাভাবিকভাবে পেতে পারে। দেখছেন যে শুনতে পাচ্ছেন যে কৃষি কর্মকর্তারা কিন্তু এলাকায় ঢুকে কিন্তু কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তাদেরকে কি ব্যবস্থা নিতে হবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। সারিকা, মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা থেকে সহকর্মী মামুন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে।